মুখী হলে ওই কাজে বরকত বেশি হয়, কারণ নতুন কিছু না, অন্ধকারের বিপরীত আলো, আলোর বিপরীত অন্ধকার, হকের বিপরীত বাতিল, এটা থাকবেই। আর যত দিন আগাবে বাতিল তত বাড়তেই থাকবে, প্রচন্ড রূপ ধারণ করবে বাতিল। এতে আমাদের বিচলিত হওয়ার কিছু নাই, দুশ্মনের গুণ দুশ্মনী করা, এটা তার দোষ না, এটা তার গুণ। দুশ্মনের দুশ্মনী করা কি দোষ না গুণ? গুণ। তবে সুলাইমান পয়গম্বর আলাইহিসসালাম আল্লাহ যাকে নবুয়ত এবং হুকুমত দান করেছিলেন, গোটা পৃথিবীর মধ্যে দুইজন ছিলেন শাসক আর দুইজন ছিল শোষক। শোষক হয় জুলুম করার দ্বারা, শাসক হয় ইনসাফ করার দ্বারা। শাসক দুজন মুসলমান, শোষক দুজন বিধর্মী বেঈমান। একজন শাসক পয়গম্বর সুলাইমান, আর একজন শাসক হলেন বাদশাহ যুলকারনাইন। গোটা দুনিয়া শাসন করেছেন, ছোট্ট বাংলাদেশ নয়। আর শোষক দুজন গোটা দুনিয়াটাকে চুষে চুষে জুলুম করেছে। দুই শোষক জালেমের, এক নাম নমরুদ আর এক নাম কেউ বলে সাদ্দাত, কেউ বলে বখতে নাসার। এই সুলাইমান নবী ইনসাফের দ্বারা শাসন করেছিলেন গোটা পৃথিবী। এক পাখি আল্লাহ সুলাইমান নবীকে তো অনেক ঈম দান করেছিলেন, এবং আল্লাহ পাক বিশেষভাবে অন্য প্রাণীদের কথা বুঝার ক্ষমতা দান করেছিলেন। সুলাইমান নবী বলেন, উল্লিন্না মানতে কাত্তাইর, আল্লাহ আমাকে পাখি ভাষা বুঝার মতো এলেম দান করেছেন। তো এক পাখি এসা বিচার দায়ের করল, এক টুপিওয়ালা পাগড়িওয়ালা তসবিওয়ালা দরবেশের বিরুদ্ধে, হে পয়গম্বর সুলাইমান, আপনি ইনসাফের বাদশা, আমরা বিচার দায়ের করতে চাই এক মানুষ দরবেশ পাগড়িওয়ালার বিরুদ্ধে, কি সমস্যা? বলে, আমি আর আমার স্ত্রী দুজন আমরা গাছের ডালে বসে জিন্দেগির আলোচনায় ব্যস্ত ছিলাম, তো হঠাৎ করে আমার স্ত্রী পাখিটা যে গাছে বসা ছিল গাছের ডালে, ওই গাছের থেকে আমি অন্য গাছে উড়ে চলে গেলাম। স্ত্রীকে বললাম, তুমি চলে আসো, কেন? ওই গাছের গোড়ায় এক তসবিওয়ালা দরবেশ বসে আছে। স্ত্রী আমার কথা শুনেনি, আমি তাকে ইঙ্গিত দিলাম, মানুষ শিকার করার জন্য পাগল। আমার স্ত্রী বলল, আমাদেরকে বন্দুকের নাল দিয়ে গুলি করবে, রক্তাক্ত করবে, এটা শিকারীরা করবে, ঠিক আছে, হুজুর করবে না। হুজুর যে তসবিওয়ালা পাখিওয়ালা সে করবে না। স্ত্রী আমাকে যুক্তি দিল, আমি আর বাড়াবাড়ি না করে আমি আমার আত্মরক্ষায় ভিন্ন গাছের ডালে গিয়ে বসে রইলাম, আর আমার স্ত্রী পাখিটা ওই গাছের ডালে বসে কি যেন ভাবতেছিল, দরবেশ সাহেব গাছের গোড়ায় বসে তসবি টানতেছিল।
চাকরি রুমাল মাথায়, হঠাৎ করে ওই দরবেশ সাহেব এক বন্দুকের নাল বের করে একটা গুলি ছুড়ল, আমার স্ত্রী পাখিটার ডানা ভেঙে গেল, ভিন্ন ডানা দিয়া উড়িয়া এই ডালে আসলো। বিচার হলো এতটুকু আমাদেরকে স্বীকার করে মানুষ ভক্ষণ করবে এতে আমাদের আপত্তি নেই। আপত্তি হলো মানুষ মরতে তো হবে, সবাই জানে সব প্রাণীর মরণ হবে, কিন্তু একটু লড়াচড়া করে মরতে চায়, আত্মরক্ষা হয়ে মরতে চায়। তো শিকারি যদি আসে আমরা আত্মরক্ষার সুযোগ নিতাম, শিকারি গুলি মারবে শিকার করবে আফসুস নাই, কিন্তু শিকারির বাহানা না দিয়া শিকারি সুন্দর পোশাক না পরে, মদিনাওয়ালার পোশাক পরে ইসলামের পোশাক লাগাইয়া শিকারির রূপ আমাদের উপরে ব্যক্ত করল, এই যে এক মোনাফিকি করল, এই জন্য বিচার চাই। শিকারী ব্যাস ধরে শিকারী সুরাত ধরে শিকারী করবে কোন দুঃখ নাই, শিকারী হইয়া ইসলামের ব্যানার লাগাইল কেন, ইসলামের ব্যানার লাগাইয়া আমাদেরকে ধোকা দিল কেন, এজন্য বিচার। সমস্ত বিধর্মী তার দুশ্মনেরা ইসলামের দুশ্মনী করবে এটা তাদের গুণ, কিন্তু ইসলামের ব্যানার লাগাইয়া মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া কোরআন হাদিসের বয়ানের বিরুদ্ধাচরণ করবে ভেতরে ভেতরে এই মোনাফিকি কেন, মালিকের কাছে বিচার চাই। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। যদি কপাল খারাপ হয় হেদায়াত না থাকে আল্লাহ কুদরতের হাতে দমন করে দিন।